হ্যালো বন্ধুরা, আমি গুড়িয়া। তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার লাগবে কাতলা মাছের টুকরো, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো। একটা বাটিতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আমি মাপগুলো সব লিখে দিলাম, ধনে, আদার টুকরো, লবঙ্গ, এলাচ, দারচিনি, সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। 20 মিনিট ভেজাবো, তাহলে মশলাটা খুব ভালো হবে। আর মাছের টুকরোগুলোকে আমি, দেখো মাছটা খুব বড় সাইজের পাওয়া গেছে, আমি এই মাছের টুকরোগুলোকে এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাছের টুকরোগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি রেখে দেব। এবার আমি এই যে 20 মিনিট ভিজিয়ে রেখেছি মশলাগুলো, এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 20 মিনিট মশলাগুলো ভিজিয়ে রাখলে একদম শিলপাটায় বাটা মশলার মতন স্মুথ পেস্ট হবে, তাই জন্য আমি মশলাটা ভিজিয়ে রেখেছি। দেখো আমি এখন পেস্টটা করে নিয়েছি, দেখো কত সুন্দর মশলাটা হয়েছে। এইভাবে মশলাটা হলে ঝোলের স্বাদও কিন্তু খুব ভালো হবে। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম। আমি মাছের ঝোল সর্ষের তেলেই করি, তোমরা চাইলে যে কোনো তেলেই করতে পারো। এবার আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব। কেউ মাছ খুব কড়া ভাজা খেতে ভালোবাসে, কেউ হালকা ভেজে মাছের ঝোল করে, আমি মাঝারি ভেজে নেব। আমি খুব একটা কড়াও করব না, আবার খুব একটা হালকা ভাজাও রাখবো না। দেখো আমি কিভাবে মাছটা ভেজে নিচ্ছি, খুব বড় মাছ তাই একটু উল্টোপাল্টোতে আমার অসুবিধে হচ্ছে। আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মাছগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। আমি যখন ফুলকপি ভাজবো তখন আমি হলুদ দেব, কিন্তু এখনই আমি নুন দেব না। নুন দিলে ফুলকপি ভালো ভাজা হবে না, জল ছেড়ে দেবে আর ফুলকপিগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি নুনটা একদম শেষে দেব। একটু ঢেকে দিলাম, ঢেকে ফুলকপিগুলো লাল করে ভালো করে ভেজে একদম নরম করে নেব। এবার আমার হয়ে গেছে, আমি তুলে রাখছি ফুলকপির টুকরোগুলোও। এবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে নিলাম, দিয়ে আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আস্ত জিরে, দিয়ে আমি একটু ভালো করে ভেজে মশলার গন্ধ ভালো করে বেরোনো অবধি অপেক্ষা করব। তারপরে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভাজা করে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে রান্না করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলোকে আমি একটু ভেজে নিয়েই মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি আগেই করে রেখেছি। দেখো কীরকম চন্দনের মতন সুন্দর মশলা হয়েছে। যত স্মুথ পেস্ট হবে মশলার তত রান্না কিন্তু স্বাদ হবে। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যায়। আমি সব রান্নাতেই একটু মিষ্টি দিই, আমি একটু চিনি দিয়ে নিলাম। এই কষানোর সময় চিনিটা দিলে ঝোলের রঙও খুব ভালো হয়, আর যারা মিষ্টি পছন্দ করো তাদের তো একটু দিতেই হয় মিষ্টি রান্নায়। এবার আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খাও না তারা এই মিষ্টিটা দেবে না, চিনিটা দেবে না।
আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, তেল ছেড়ে দিলে মশলা থেকে দেখলেই বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে। তখন আমি মটরশুঁটিটা দিয়ে একটু ভাজা ভাজা করে এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা ঝোল দিয়ে দেব। ঝোলটা যে যার নিজের ইচ্ছা মতো বা প্রয়োজন মতন দেবে। মাছের ঝোলের ঝোলের কোনো পরিমাণ হয় না, তবে খুব বেশি ঝোল রাখলে মাছের ঝোল অতটা ভালো হবে না। আমি ভালো করে ঝোল দিয়ে ফুটিয়ে নেব। এবার ভালো করে ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে ঝোলের রঙটা ভালো হয়। যারা ঝাল বেশি খাও তারা এখানে লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হবে সেটাও দিতে পারো। আমার ঝোল ফুটে ওঠার পর আমি ফুলকপির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম একটু ঢাকা। ঢাকা দিয়ে রান্না করলে রান্নার পুষ্টিগুণ বজায় থাকে এবং গ্যাসও আমাদের কম খরচা হয়। তাই জন্য অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্না করা দরকার। ঝোল ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছের টুকরোগুলোকে দিয়ে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে আর একটু এপিট উপিট করে দিতে হবে, যাতে দুপিঠেই আমার ঝোলটা লেগে যায় সেটা দেখতে হবে। দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আমার কিন্তু ঝোলটা ফুটছে। আমি একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলোতে ঝোলটা দুপাশেই লাগিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোলটা খুব ভালো করে ফোটাবো। ঝোলটা ভালো করে ফুটলে স্বাদটা খুব ভালো হবে। এই ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল খেতে শীতকালে অসাধারণ লাগে। যে কোনো বাঙালির এটা অতি প্রিয়। এই মাছের ঝোলে তোমরা চাইলে একটু ঘি দিতে পারো। আমি এখন ঘি দিলাম না, আমি যখন গরম ভাতে মাছের ঝোলটা দেব তখন সকলের পাতে পাতে একটু ঘি দিয়ে দেব। তাই আমি এখন তোমাদের ঘি দেওয়াটা দেখাতে পারলাম না, তবে তোমরা অবশ্যই একটু ঘি দিয়ে খেয়ে দেখো গরম ভাতে এই মাছের ঝোল কীরকম লাগে।